বাবুঘাটের পরে বা সাতরাগাছিতে জামাত জঙ্গি গ্রেপ্তার সাতরাগাছি স্টেশনের কাছে এসটিএফ এর হাতে পাকরাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী ময়ূক যে জামাত জঙ্গিকে এসটিএফ পাকরাও করেছে তার সম্পর্কে কি জানতে পেরেছ দেখো স্বর্ণালী তোমার যেটা জানাই কিছু লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে অসিফ ইকবাল এর বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায় এই আসিফ ইকবাল তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিনের অ্যাক্টিভ মেম্বার সক্রিয় সদস্য দু সাল থেকে জামাতের সঙ্গে এর অ্যাক্টিভ অ্যাক্টিভিটি বিভিন্ন দিক থেকে শুরু হয় এবং এ ভারতবর্ষের দক্ষিণ ভারতে চেন্নাইতে গিয়ে কৌসার আর এক জামাত জঙ্গির তার কাছ থেকে প্রশিক্ষণ নেয় শুধু তাই না বেঙ্গালোরে বেশ কয়েকটা ডাকাতির ঘটনাতেও এই আসিফের নাম জড়ায় কিছুদিন আগেই বাবুঘাট থেকে একজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন যে রীতিমতো ছক পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে কলকাতায় এসেছিল আর তাকে ইন্টারোগেট করার করেই এই আসিফের খোঁজ গোয়েন্দারা পান এবং তারপর সাঁতরাগাছি স্টেশনে যখন আসিফ নামে তাকে হাতে নাথায় স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেছেন এমনটা এস টিএফ সূত্রে খবর কি কারণে আসিফ কলকাতায় এসেছিল আর কি কি ইনভলভমেন্ট এই জামাত জঙ্গির রয়েছে সেটা তাকে ইন্টারোগেট করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা